ব্রেক ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছ তোমরারা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে আজকে 29/4/2023 একটা নোটিফিকেশন জারি হয়েছে, যে নোটিফিকেশনে মেমো নাম্বার পর্যন্ত দেওয়া আছে, একটু দেখে নাও। এবং নোটিফিকেশনটা কি না, ইস্যু অফ টেট 2022 ইলিজিবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ 2022 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছো তাদের জন্য সার্টিফিকেট ডাউনলোড, অর্থাৎ পাস সার্টিফিকেট ডাউনলোড শুরু হচ্ছে। এবং আমরা দেখে নেব নোটিফিকেশানে সমস্ত কিছু বলে দিয়েছে। তাহলে মোট কথা বা মোদ্দা কথা হচ্ছে যে 2014 সালের টেট পাস সার্টিফিকেট অলরেডি শুরু হয়েছিল এবং তারা 2022 সালের টেট পাস করেছিলে তাদের জন্য কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। এবং কবে থেকে কখন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে তোমরা একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো নোটিফিকেশানটা ভালো করে পড়ে, ইট ইজ হেয়ার বাই ইনফর্ম টু আর টু অল কনসার্ন দ্যাট এলিজিবিলিটি সার্টিফিকেট উইল বি ইস্যু টু অল টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 কোয়ালিফাইড ক্যান্ডিডেট থ্রু অনলাইন মোড ফ্রম 18 আওয়ার্স অন 29/4/2023। তাহলে দেখা যাচ্ছে যে 29/4/2023 সন্ধে 6টা নাগাদ থেকে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। এবং আমরা দেখব যে কোন কোন সাইটে থেকে কিভাবে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করবে এবং সার্টিফিকেট ডাউনলোড করতে গেলে কি কি লাগবে সমস্ত বিষয় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তোমরা দয়া করে পুরো ভিডিওটা দেখো এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে যে নিজের নিজের পাস সার্টিফিকেটটি অবশ্যই ডাউনলোড করে রাখো। পরবর্তীকালে নোটিফিকেশান জারি হলে, রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি হলে তোমার এই সার্টিফিকেটটা অবশ্যই বিরাট গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। অর্থাৎ তাহলে কি বললাম, সন্ধে 6টা থেকে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হবে 29/4/2023। এরপর দেখো যে দুটি সাইট থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করবে, এখানে দেয়া আছে www.wbbpe.org এটা, এবং তাছাড়াও আরেকটা ওয়েবসাইট দেয়া আছে https://wbbprimaryeducation.org। এই দুটি সাইটে তোমরা যাবে, সেখানে যে তোমাদের সঙ্গে চাওয়া হবে কি না প্রাইমারি টেট অ্যাপ্লিকেশন নাম্বার, যেটাকে রেজিস্ট্রেশন নাম্বার বলা হয়, এবং তার সঙ্গে লাগবে সঠিক নিজের ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিলেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই।